প্রিয় দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজ আজ আমাদের সাথে আছেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কনসালটেন্ট সৈয়দ আবদুল্লাহ জাবির আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের বিমাখাত খাত কত দূরে গিয়েছে স্বাধীনতার এই পঞ্চাশ বছরে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে ব্যাংক এবং বিমাখাতেও খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে হাজার হাজার কোটি টাকা লাইফ ফান্ড সৃষ্টি হয়েছে এই লাইফ ফান্ডের মাধ্যমে বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে এতে করে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে বর্তমানে বিমা খাতের ব্যবস্থাপনা কেমন দেখছেন বাংলাদেশে বর্তমানে যে বিমা ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেকগুলো সমস্যা বিরাজমান করছে আনুষঙ্গিক কিছু কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে এতে করে জীবন বিমা শিল্পের ভাবমূর্তি বেশ কিছুটা ক্ষুণ্ণ হয়েছে যে সম্প্রতি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুইটি বোর্ডকে তারা বোর্ডের বোর্ডকে তারা বাতিল করে দিয়েছে অবলুপ্ত করেছে এবং সেখানে বিমা প্রশাসক নিয়োগ করা হয়েছে এটি অবশ্যই একটি যুগান্তকারী পদক্ষেপ এখাতকে সামনে এগিয়ে নিতে আপনার পরামর্শ কী প্রথমে স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে জবাবদিহিতা নিশ্চিত করতে হলে আমি মনে করি যদিও ইতিমধ্যে যদিও ইতিমধ্যে বেশ কিছু রেগুলেশন প্রণয়ন করা হয়েছে আরও কিছু কিছু রেগুলেশন প্রণয়ন করতে হবে গ্রাহকের স্বার্থের কথা বিবেচনা করে ব্যবস্থানা ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য বিমা গ্রাহকের দাবি যাতে যথাসময় সুষ্ঠুভাবে হয়রানির ছাড়া পরিশোধ করা যায় চতুর্থ প্রজন্মের বিমা কোম্পানি হিসেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কেমন করছে আমরা এই বছর প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার প্রিমিয়াম আয় করেছি বাংলাদেশের সকল মানুষকে বিমার আওতায় নিয়ে আনার জন্য সহজে ডিজিটাল পদক্ষেপ নিয়েছি মোবাইলের মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এখন খুব সহজেই ইন্স্যুরেন্সের জন্য এনরোল হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন